যখন আন্দোলন উঠতে থাকে দেখবেন ঠিক তার আগে এই জঙ্গি নাটক অনুষ্ঠিত। এখন দেখবেন যে এই জঙ্গি কথা বলে বলে মানুষেরকে ডাইভার্ট করবে। বাংলাদেশের নির্বাচন নাকি এখন আর দেশে নাই, এটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। প্রধানমন্ত্রী আবার গতকাল আজকে বলেছেন বিএনপির সঙ্গে বাইরের কোনো শক্তি নাই। কথা কথা বলার উদ্দেশ্যটা কি? একটাই, যে আপনারা কত ভয় পেয়েছেন, কত সন্ত্রস্ত হয়ে গেছেন, যে আজকে সবখান থেকে বলা হচ্ছে যে তোমাকে নির্বাচনটা সুন্দর সঠিক নিরপেক্ষ করতে হবে। যখন আন্দোলন উঠতে থাকে দেখবেন ঠিক তার আগে এই জঙ্গি নাটক অনুষ্ঠিত। এখন দেখবেন যে এই জঙ্গি কথা বলে বলে মানুষেরকে ডাইভার্ট করবে, তাদের দৃষ্টি সরিয়ে নেবে, নিয়ে ওই পশ্চিমা বিশ্বকে আবার সেই জুজুর ভয় দেখাবে যে এই দেখো বাংলাদেশে আমরা যদি না থাকি তাহলে জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে। তাদের যে অপকীর্তিগুলো সেই অপকীর্তিগুলো বাংলাদেশে না বিদেশেও সেটা প্রচার হতে শুরু। প্রতিদিন 10-12-14 জন করে মারা যাচ্ছে, কিন্তু সরকারের কথা শুনে কি একবার মনে হয় যে তাদের কোনো কনসার্ন আছে এটাতে?